হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে লাইকি অ্যাপের সুপার লাইক সম্পর্কে আমরা জানবো। আসলে সুপার লাইকটা কি, সুপার লাইকটা কেন দেওয়া হয়েছে, এই সুপার লাইক আপনি যদি কাউকে দেন সেক্ষেত্রে আপনি যাকে সুপার লাইকটা দিবেন তার কী লাভ এবং আপনার কী লাভ এবং সুপার লাইকটা কীভাবে আপনারা আর্নিং করবেন এবং তার সাথে একটা প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। গুড নিউজ হচ্ছে গিয়ে আপনি আগে ডায়মন্ডের মাধ্যমে ভিডিও বুস্ট করতে পারতেন, ট্রাফিক বাড়াতে পারতেন, এখন কিন্তু এই সুপার লাইকের মাধ্যমেও আপনি আপনার ভিডিওতে ট্রাফিক বাড়াতে পারবেন। এটা আমি প্রথমেই বলে দিলাম। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের এই ভিডিওতে সুপার লাইক সম্পর্কে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন এবং সুপার লাইক সম্পর্কে যারা এই ভিডিওটা খুঁজতেছিলেন অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল একটা ভিডিও। ভিডিওতে একটা লাইক দেন, এখনই একটা লাইক দেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা ইন্টার পর। অ্যাট ফার্স্ট আমি এখান থেকে লাইকি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। লাইকি অ্যাপটি ওপেন করা মাত্র আমাকে নিয়ে এসেছে সরাসরি ফর ইউ পেজে। তো ফর ইউ পেজে আসার পরে এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি যে আমাদের সুপার লাইকের যে অপশনটা সেই অপশনটা কিন্তু এখান থেকে শো হচ্ছে না। এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু শো হচ্ছে না। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তো এখানে যদি দেখেন আপনারা খেয়াল করেন সুপার লাইকের অপশনটা কিন্তু এইখানে আসবে, তাই না? তো এখানে কিন্তু সুপার লাইকের অপশনটা শো হচ্ছে না। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করেন যে আমার আইডিতে সুপার লাইক অপশন আসতেছে না কেন, এখানে দেখতে পারতেছেন। তো এই সুপার লাইক অপশনটা কাদের জন্য? আমি এক কথাই বলবো, এই সুপার লাইক অপশনটা লাইকির প্রত্যেকটা ইউজারের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা ইউজারের আইডিতে সুপার লাইক অপশনটা শো হবে, তবে তাকে যদি আপনি ফলো করেন। এখানে দেখেন, এখানে যে আমি আইডিগুলো দেখাইতেছি ভিডিওগুলো, একটা আইডিতেও কিন্তু সুপার লাইক অপশন কিন্তু শো করছে না, ঠিক আছে? তো এইখান থেকে এই যে যে আইডিটা রয়েছে এখানে দেখেন কোনো সুপার লাইক অপশন নাই। এখান থেকে যদি আমি তার আইডিতে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে যদি আমি ফলো করে দিই, তো এখান থেকে দেখতে পারতেছেন সুমাইয়া 007, এটা আমি ফলো করলাম। ফলো করার পরপরে কিন্তু এখানে দেখতে পারতেছেন সুপার লাইকের যে অপশনটা এটা কিন্তু এখানে চলে এসেছে ভিডিওর উপরে। এখানে দেখতে পারতেছেন সুপার লাইক অপশন, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সুপার লাইক অপশনটা কিন্তু এখানে এসে পড়েছে। তো এখন কথা হচ্ছে কি, এই সুপার লাইকটা আপনি কীভাবে আর্নিং করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আর্নিং করার জন্য এই সুপার লাইকের যে বাটনটি আছে এই বাটনটির উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি সুপার লাইকটা দিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্স রয়েছে, নিচে দেখতে পারতেছেন মাই ব্যালেন্স, 14টা সুপার লাইক আমার রয়েছে। তো এখান থেকে যদি আমি সুপার লাইকে ক্লিক করি, ঠিক আছে, এখানে যে সুপার লাইকে ক্লিক করলাম একটা সুপার লাইক কিন্তু তার কাছে চলে গেছে, ঠিক আছে? তো এখান থেকে যদি সুপার লাইকে যদি আমি কোনো কমেন্ট করতে চাই, এখানে একটা কমেন্ট বক্স ছিল, যাই হোক, তো এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এখান থেকে সুপার লাইক কীভাবে আর্নিং করবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই। এবং আপনি চাইলে এইখান থেকে সোয়াইপ করে, এখানে একটা রয়েছে এই দিকে বাম পাশে টান দিলে এখানে পাঁচটা পর্যন্ত আপনি সুপার লাইক তাকে সেন্ড করতে পারবেন। তো এখান থেকে আমি সুপার লাইকটা কীভাবে আর্নিং করবেন অ্যাট ফার্স্ট সেটা আপনাদেরকে দেখাই দিতেছি। এখান থেকে মাই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। মাই ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে এখানে কিছু টাস্ক রয়েছে, ঠিক আছে? তো সুপার লাইক বিষয়ে যদি আপনারা কেউ কিছু জানতে চান, এখান থেকে এখানে যে পলিসি সিস্টেমটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে সুপার লাইকের যে রুলসগুলো রয়েছে এগুলো আপনারা জানতে পারবেন। হোয়াট ইজ সুপার লাইক, ঠিক আছে? তো সুপার লাইক হচ্ছে নতুন একটা ফিউচার, এটা অন করা হয়েছে লাইক ফর লাইকের জন্য, ঠিক আছে? তো আমরা নর্মালি ভিডিওতে লাইক পেয়ে থাকি, কিন্তু এই সুপার লাইকের বিনিময়ে আপনার যে ভিডিওটা আছে আপনার যে ক্রিয়েটরকে পছন্দ করেন, আপনাদেরকে ফার্স্টেই বলছি যে আপনি আগে ডায়মন্ডের মাধ্যমে ভিডিওতে ট্রাফিক বাড়াতেন, এখন কিন্তু এই সুপার লাইকের মাধ্যমে ট্রাফিকটা বাড়াতে পারবেন, ঠিক আছে? তো এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন সুপার সেন্ড এজ এ ইউজার আর অ্যাভেলেবেল টু কালেক্ট অ্যান্ড সেন্ড সুপার লাইক টু ক্রিয়েটর, শো দেয়ার সাপোর্ট, সেন্ডিং সুপার লাইক টু ভিডিও উইল বুস্ট, ঠিক আছে, ইটস ট্রাফিক। অর্থাৎ আপনি যাকে সুপার লাইকটা সেন্ড করবেন, আপনার যেই ক্রিয়েটরকে খুবই পছন্দ, খুবই ভালো লাগে, আপনি যাকেই সেন্ড করেন না কেন সুপার লাইক, ঠিক আছে, সে তার ভিডিওতে সুপার লাইক যত বেশি পাবে তত তার ভিডিওটা বুস্ট হবে এবং ভিডিওতে ট্রাফিক বেশি আসবে, ট্রাফিক বেশি ভিউজ, ঠিক আছে, বেশি ভিউজ বেশি সাপোর্ট আর কি, ঠিক আছে? তো ট্রাফিক ততটাই বেড়ে যাবে এক কথায়। তো এই সুপার লাইক অপশনটা অনেকের আইডিতে আসবে না, এর জন্য আপনাদেরকে কী করতে হবে? আপনারা যদি ফলো দেন আপনার ফ্রেন্ডদের তাও কিন্তু সুপার লাইক অপশনটা আসবে না। এক কথায় আপনি যদি ছোট লেভেলের একটা আইডিকেও ফলো করেন তারপরেও আপনি তার ভিডিও প্লে করলে সুপার লাইক অপশনটা দেখতে পাবেন, কিন্তু আপনি এই যে এখানে এখনকার যে অ্যাপটা আছে
আর লেটেস্ট ভার্সনের এই অ্যাপসটা যদি আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট না করেন তাহলে কিন্তু আপনার সুপার লাইক অপশনটা কিন্তু আপনার আইডিতে একদমই শো হবে না। আপনি যাকেই ফলো করেন না কেন, যার ভিডিওই দেখেন না কেন, আপনার আইডিতে কোনো সুপার লাইক অপশনটা আসবে না। এক কথায় আপনার সুপার লাইক অপশনটা পেতে হলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন, ওইখান থেকে আপনি অ্যাপটি আপডেট করে নেবেন। তো এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, তো বলতে ভুলে গেছি, তার জন্য সরি। যাই হোক, তো প্রথমে অ্যাপটি এখান থেকে আপডেট করে নেবেন, লেটেস্ট ভার্সন এইটা এখানে তারা বলছে। তারপরে এখানে বলছে আপনার সুপার লাইক আর্ন করার জন্য আপনাকে অ্যাড দেখতে হবে, ঠিক আছে, ওয়াচ অ্যাডভার্স অ্যাড দেখতে হবে। এবং এখানে তিন নম্বরে যে কথাটা বলছে, আপনি যদি কোনো ইউজারকে ইনভাইট করেন সেই ইনভাইটের মাধ্যমেও আপনি সুপার লাইক পেয়ে যাবেন, এখানে তারা বলতেছে। এবং এখানে বলছে এক্সচেঞ্জ উইথ ডায়মন্ড, অর্থাৎ সুপার লাইকের সাথে আপনি ডায়মন্ডটা এক্সচেঞ্জ করতে পারবেন, এইটা এখানে তারা বলতেছে, ঠিক আছে। কিন্তু এটা এক্সচেঞ্জ হয় না, আমি ট্রাই করে দেখেছি যে সুপার লাইকের সাথে ডায়মন্ডের সাথে এক্সচেঞ্জ হয় না। যদি এরকম হইতো তাহলে অনেকেই খুব খুশি হইতো, অনেকের জন্য হেল্পফুল হইতো, যে অনেকে অ্যাড দেখে দেখে সুপার লাইকের মাধ্যমে ডায়মন্ড আর্ন করতো, ওই ডায়মন্ডগুলো গিফট করতো পছন্দের ক্রিয়েটরকে, অথবা অনেকে ডায়মন্ড অনেকগুলো জমিয়ে সেল করতো। যাই হোক, ওটা কোনো বিষয় না। তো এখন কথা হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমাদেরকে বলছে যে ইনভাইট এ নিউ ইউজার টু ইনস্টল লাইক, অর্থাৎ সুপার লাইক পাবেন ইনভাইটের মাধ্যমে। এখানে একজন ইউজারকে যদি আপনি ইনভাইট করেন তাহলে কিন্তু 12টা করে সুপার লাইক আপনি পাবেন। তো এটা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, এখন আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন আমার ব্যালেন্স, ঠিক আছে, এখানে ব্যালেন্স, তো ব্যালেন্সে আমার 13টা রয়েছে, 14টা ছিল, একটা আমি সেন্ড করে দিয়েছি সুমায়া 007কে, এখান থেকে মাই টাক্স। তো এখানে আপনাদেরও থাকবে, এখানে আপনাদেরকে কিছু টাক্স দেবে, ঠিক আছে। এখানে মাই টাক্স দেখতে পারতেছেন, এখানে তিনটা অপশন রয়েছে। তো প্রথমটা হচ্ছে ওয়াজ ভিডিও, ওয়াজ ভিডিও হচ্ছে কি, এখানে আপনাকে অ্যাড দেখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই টাক্সটা আমি আপনাদের সামনে পূরণ করব, এখান থেকে আমি গোর উপরে ক্লিক করে দিতেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন গোর উপরে ক্লিক করার পর এখানে যে অ্যাডটা আসছে এই অ্যাডটা আমাকে পুরোপুরিভাবে দেখতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনি গোর উপরে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে সে অ্যাডটা আপনি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে উপরে এইখানে বা এইখানে অথবা নিচের দিকে খেয়াল করবেন, যে কোনো অপশনের একটা জায়গায় আপনি ক্রস চিহ্ন দেখতে পারবেন। এখান থেকে ক্রস মার্কে ক্লিক করলেই আপনার অ্যাডটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমাকে চারটা দিছে, মানে চারটা সুপার লাইক দিছে একটা অ্যাড দেখার বিনিময়ে, মানে গেট 4 সুপার লাইক ফর ফ্রি নাও, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি প্রত্যেক দিন এখানে টাক্সে রয়েছে 5টা অ্যাড আপনি দেখতে পারেন, 5টা অ্যাডের 4×20 মানে হচ্ছে কি আপনার 20টা করে সুপার লাইক আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তো চলুন আমরা আরেকবার ক্লিক করে আসি, এখানে আমরা গোর উপরে ক্লিক করলাম, এখন আবার একটা অ্যাড আসছে, এই অ্যাডটা আমরা দেখবো সম্পূর্ণ। তো আমাদের অ্যাডটা দেখা শেষ, এবার দেখতে পাচ্ছেন এবার এই পাশে, একদম এই পাশে আমাদেরকে ক্রস চিহ্নটা দিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ক্লিক করে এটা কেটে দিলে আমরা আবার চারটা সুপার লাইক পেয়ে গেছি। তো এইভাবে মূলত আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং আপনাকে প্রথমে বলেছি, আপনি যাকে ফলো করবেন তার ভিডিওতেই আপনি গেলে আপনি সুপার লাইক অপশনটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে ইনভাইটের ব্যাপারটা, এখানে গো টু ইনভাইটের উপরে যদি আমি ক্লিক করি, এখান থেকে এই কপি লিঙ্ক করে যদি লিঙ্কটা শেয়ার করি, ঠিক আছে, তো সেই লিঙ্কে থেকে কোনো রেফার কোড লাগবে না, সেই লিঙ্কে ক্লিক করে যদি লাইক অ্যাপটা কেউ ইনস্টল করে সেক্ষেত্রে 12টা সুপার লাইক ইনস্টান্টলি আমার এখানে চলে আসবে। দেন এখানে হচ্ছে রিডিম উইথ ডায়মন্ড, তো এই অপশনটা কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। এখানে রিডিম উইথ ডায়মন্ড এখানে তারা এটাই বুঝাইছে যে এখান থেকে সুপার লাইকটা যদি আমরা রিডিম করি ডায়মন্ডের সাথে, মেবি আমরা এখান থেকে ডায়মন্ড পাবো। গেট সুপার লাইক বাই এক্সচেঞ্জিং উইথ ডায়মন্ড, মানে সুপার লাইক পেতে হলে এক্সচেঞ্জ করতে হবে ডায়মন্ডের সাথে, এরকম কিছু একটা হবে, হয়তো ডায়মন্ড দিয়ে 10 ডায়মন্ড দিয়ে 10টা সুপার লাইক কিনতে হবে, এটাই মেবি তারা বুঝাইছে। হ্যাঁ, এটাই হবে আর কি, কিন্তু আপনার সুপার লাইকের মাধ্যমে ডায়মন্ড পাবেন না, এটা যারা অনেকেই ভাবছিলেন, আমিও প্রথমে ভাবছিলাম যে এরকম কিছু একটা হবে, কিন্তু এরকম না। আপনি 10টা ডায়মন্ডের মাধ্যমে 10টা সুপার লাইক কিনতে পারবেন, 60টা ডায়মন্ডের মাধ্যমে 70টা সুপার লাইক কিনতে পারবেন, 100 ডায়মন্ডের মাধ্যমে 130টা সুপার লাইক কিনতে পারবেন, 200 ডায়মন্ডের মাধ্যমে 270টা সুপার লাইক আপনি কিনতে পারবেন। তো এখানে আমার যেহেতু ব্যালেন্স 00, কোনো ডায়মন্ড নাই, এখন যদি ডায়মন্ড থাকতো তাহলে এখানে এক্সচেঞ্জ লেখা চলে আসতো সরাসরি, ঠিক আছে। এই এক্সচেঞ্জের উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি সুপার লাইক চলে আসতো, তো সুপার লাইক কেনার কোনো প্রশ্ন আসে না ডায়মন্ড দিয়ে, যেহেতু ফ্রিতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে গিয়ে এখানে আমি যদি ফলোয়িং লিস্টে যাই, আমার ফলো লিস্টে, তো আমি যাকে যাকে ফলো করে রাখছি প্রত্যেকের আইডিগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তো এইখান থেকে আমি আমার ফলোয়িং লিস্টে আমি যে কারো ভিডিও প্লে করি না কেন, যেমন যে আমাদের ইসব ভাইয়ের ভিডিও প্লে করলাম, এখানে দেখতে পারতেছেন
এখানে সুপারলাইক অপশনটা শো করতেছে কারণ আমি তাকে ফলো দিয়ে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যদি আমি তাকে ফলো না দিতাম তাহলে সুপারলাইক অপশনটা আসতো না। তো এখন আমি এখানে সুপারলাইকে ক্লিক করে এখান থেকে আমি 5টা দেব, দেন এখান থেকে 5টা সুপারলাইক তাকে আমি সেন্ড করে দিলাম। এবং এখান থেকে অ্যাড এ কমেন্টের উপরে যদি কমেন্ট করতে চাই সুপারলাইকের এটা হাইলাইট হয়ে থাকবে, এখান থেকে আমি সুপারলাইক হিসেবে আমি তাকে কমেন্ট করে দিলাম। এই কমেন্টটা এই লাইক সহকারে তার কাছে চলে যাবে পার্সোনালি, ঠিক আছে, তার কাছে এই সুপারলাইক কমেন্ট সহকারে এটা আলাদাভাবে চলে যাবে যে এটা আমি ওনাকে সুপারলাইকটা দিয়েছি এবং একটা কমেন্ট করেছি, সেটা চলে যাবে। তো আমি যাচ্ছি তার ভিডিওতে প্রত্যেকটা সুপারলাইক দিয়ে দিতে, ঠিক আছে। জাস্ট আমি এমনিতেই কমেন্ট করতেছি, এটা আমি দিয়ে দিলাম, দেন আমি আরও 5টা দেব, দিয়ে দিলাম। দেন আমি আবার দিচ্ছি, হ্যাঁ আমি সবগুলো সুপারলাইক তাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিও, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি, অর্থাৎ আপনার যে কোনো ভিডিওতে যত বেশি সুপারলাইক করবে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আর পরবর্তীতে আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের জন্য ওই বিষয়ে ভিডিও নিয়ে আসবো।